আজ থেকে আর কান্না নয়, চোখের জল মুছে ফেলুন। আজকের এই ভিডিওটি দেখার পর এটুকু গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি যে জীবনে হতাশাগ্রস্ত আপনি কোনোদিন হতে পারবেন না, হবেন না। আজ এমন একজনের বিখ্যাত মানুষের কয়েকটা উক্তি নিয়ে আপনাদের সামনে এসেছি যে আপনি শুনলে আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। দলাই লামার পরিচয় আলাদা করে দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, তবু বলছি, তিব্বতের একজন বিখ্যাত ধর্মগুরু দলাই লামা, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, অর্থাৎ তিনি শুধু ধর্মগুরু ছিলেন না, একজন আদর্শ মানুষ ছিলেন, তারই বলা কয়েকটি উক্তি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনি কতটা শিক্ষিত বা ধনী সেটা কোনো ব্যাপার নয়, যদি মনে শান্তি থাকে তবে সর্বত্র এবং প্রতিটি পরিস্থিতিতে সুখী হতে পারবেন। ভালোভাবে ভাবুন, আমার শরীরে কোথাও এমন জায়গায় একটা চুলকানি হয়েছে, চুলকানিটা শুকাচ্ছে, মলম লাগাচ্ছে, শুকাচ্ছে, আবার সকালবেলা যখন হচ্ছে আমি ওকে ঠুকরে চামড়াটা তুলে দিচ্ছি, আবার দগদগে লাল ঘা হয়ে গেল, আবার মলম লাগালাম, আবার শুকালো, আবার চামড়াটা উঠিয়ে দিলাম। অর্থাৎ কিউরেবিলিটি, একটা রোগকে সুস্থ হতে করতে গেলে যেমন তাকে তার মতো চলতে দিতে হবে, সে নিজের মতো করে হিলিং পদ্ধতিতে শরীরটাকে সুস্থ করবে, অনুরূপভাবে আমাদের মনটাও তাই। আপনি বারবার যদি অসুখী থাকতে চান তাহলে সুখ আপনার কাছে কোনোদিন আসবে না। সুখে থাকা একটা আর্টস, আপনার প্রচুর অর্থ আছে মানে এই নয় যে আপনি সমস্ত সুখ বাজার থেকে কিনে নিয়ে আসবে, কাউকে বলেন এই যা তো 5 কিলো সুখ নিয়েই তো, শুনেছেন কখনো? পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার যে ক্ষমতাটা কখনো হয়, একজন বৌদ্ধ সন্ন্যাসীর কথা ভাবুন, ধর্মগুরুদের কথা ভাবুন, যে কোনো ধর্মের ক্ষেত্রে একটা জীর্ণ শীর্ণ পোশাক পরে পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে, বরফের মধ্যে, বড় মরুভূমির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আরেক সোজা কথাই হলো, আপনাকে জলে সাঁতার কেটে সাঁতার প্রতিযোগিতায় ফার্স্ট হতে হবে, এটা একটা পরিস্থিতি। সেই পরিস্থিতিতে আপনি কী করবেন? আপনাকে সাঁতার জানতে হবে। পাহাড়ে উঠবেন তাহলে আপনাকে পাহাড়ে ওঠা শিখতে হবে। জীবনে সুখী হতে গেলে সুখের পেছনে আপনাকে ছুটতে হবে, কখনোই অর্থের পেছনে নয়। অর্থ অটোমেটিক আপনার পেছনে ছুটবে। সুতরাং মূল টার্গেটটা যেন অর্থ না হয়, মূল টার্গেটটা হচ্ছে একটা সুখের অনুভূতিকে গ্রহণ করা। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নেগেটিভ চিন্তা করবেন, লোককে বাঁচ দেওয়ার চিন্তা করবেন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কার কার কী কী খারাপ ঘটনা ঘটেছে আলোচনা করবেন, সমালোচনা করবেন, আর ভাবছেন আমি সুখে থাকবো, এটা হতে পারে কখনো? দ্বিচারিতা। যদি জীবনে সুখী থাকতে চান এই পদ্ধতিটা মেনে চলুন, যে সমস্ত পরিস্থিতির মধ্যে হ্যাঁ ব্যথা বেদনা যন্ত্রণা সব কিছু আসবে, এরপরেও সেটাকে সাময়িক ভেবে, অন্ধকারের পরেই তো দিন আসবে ভাই, আর অন্ধকারকে দূর করতে গেলে আপনি যদি চান যে অন্ধকারকে দূর করব, তাহলে আর একটা অন্ধকার নিয়ে যেতে হবে না, আলো জ্বালতে হবে। দুঃখে ডুবে আছেন, আর একটা দুঃখের চিন্তা যদি আপনি নিয়ে আসেন, আপনি কখনো সুখী হতে পারবেন না। একটা সুখের চিন্তাকে আমন্ত্রণ করুন। জীবনের উদ্দেশ্য হলো অন্যকে সাহায্য করা, মনে রাখবেন সেকেন্ড পয়েন্ট, জীবনের উদ্দেশ্য হলো অন্যকে সাহায্য করা। ইয়াস, আপনি একজন মানুষ, আমরা সমাজবদ্ধ জীব, একে অপরের ওপর পরিপূরক। কেন আমরা নিজে কী করতে পারি? বাস এই প্রকৃতির খাবার খাই, বুদ্ধিমত্তার দ্বারা প্রকৃতিকে ব্যবহার করে প্রকৃতির থেকে আমরা সমস্ত কিছু নেই। আপনি নেবেন আর দেবেন না, এটা হতে পারে না। একটা মানুষ সাকসেস হয়, সফল হয়, ধনী হয়, বিজনেস মানে বিজনেস সাকসেস, চাকরি পাচ্ছে, যা কিছু করছে, কারোর দ্বারা তো? আপনি ভালো স্টুডেন্ট, কেউ পড়িয়েছে বলে তো? আপনি ভালো বিজনেসম্যান, কেউ আপনার ক্রেতা তো? আপনার বুদ্ধিমত্তা আছে, আমি অস্বীকার করছি না, তারপরেও আপনার জীবনের পরিবর্তনের জন্য দায়ী থাকে মানুষ তো। তাহলে আপনি যদি অন্যকে সাহায্য করতে পারেন, নিজ জীবনে সুখী থাকবেন। কখন সাহায্য করবেন? এর মধ্যে কথা আছে, আমার কলসির তলায় ফুটো আছে, কলসিটা আমি বন্ধ করতে পারিনি, যত পয়সা কিছু ভরছি, টাকা জমাচ্ছি, বেরিয়ে যাচ্ছে, আপনি আবার উদার হস্তে দান করতে যাচ্ছেন, কী হবে? আপনি কাগাল হয়ে যাবেন, ভিখারি হয়ে যাবেন। নিজেকে আগে শক্তিশালী করুন, নিজের আর্থিক দুরবস্থার কথা দূর করুন, আজ নিজের স্বাস্থ্য সুস্থ রাখুন, তারপরে আপনি অন্যকে সাহায্য করুন। সাহায্য করলে কমে না। আপনি দেখেছেন বিভিন্ন ধর্মগ্রন্থ বলে, এবং হিউম্যানিটির ক্ষেত্রেও এটা প্রযোজ্য, যে আপনার আয়ের 10% আপনাকে দান করতে হবে, দরকার নেই আপনি 1% দান করুন, অন্যকে সাহায্য করুন, অন্ধকে পথ পার করে দিন, অসহায়কে সহায়তার দান করুন। পাড়ার কোনো ছেলে বেধা আছে, পড়াশোনা করতে পারছেন না, তার পাশে গিয়ে দাঁড়ান,
তাকে হেল্প করুন, বইপত্র কিনে দিন, খাবার দান করে লাভ নেই, আজ কাউকে খাওয়ালেন কালকে খিদে পাবে আবার আসবে, কিন্তু এমন কিছু দান করুন যা চিরস্থায়ী। যেমন কেউ পড়তে পারছে না, বই কিনে দিলেন, শিক্ষকের ফিস দিতে পারছেন না, আপনি দিলেন, সারা জীবন মনে থাকবে। ভালো করে শুনুন, কাউকে যদি আপনি খুশি রাখতে না পারেন, সুখী করতে না পারেন, কখনো কষ্ট দেবেন না, এটা কিন্তু আমরা জানি। কেউ বিপদে পড়লো বা না পড়লো তার সমালোচনা করে তাকে ব্যথা দিতে পারে, ভালো জানি। কোথাও বসে আলোচনা করছি, তর্ক হচ্ছে, তাকে এমন একটা কে বলেছে, কে দিয়েছে ক্ষমতা আপনাকে? আঘাত বন্ধুত্ব প্রয়োজন নাই, কিন্তু শত্রুতা করবেন কেন? আপনি তাকে খুশি করতে পারছেন না, কেন তাকে কষ্ট দেবেন? যদি একজন আদর্শ মানুষ হতে চান, জীবনে সুখী মানুষ হতে চান, প্রকৃত ধনী হতে চান, সমস্ত কিছু চান, অর্থ, সম্পত্তি, প্রতিপত্তি, সম্মান, তাহলে বন্ধু অন্যকে কষ্ট দেওয়া বন্ধ করুন। আজ এই মুহূর্ত থেকে কাউকে কষ্ট দেবেন না, দরকার নেই বন্ধুত্বের। তার সঙ্গে বন্ধুত্ব করার যদি আপনার ক্ষমতা না থাকে, সে যদি মনে করেন যে একটা বিশাল কিছু আপনাকে পাত্তা দেয় না, এড়িয়ে চলুন, বাট তার ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনি যার ক্ষতি করবেন, সে যদি আপনার ক্ষতি নাও করে, এই প্রকৃতি তার বদলা নেবে। নেক্সট, অজ্ঞতার কারণে আমরা কেবল মায়ায় বাস করি এবং একে সুখ বলে মনে করি। একটা স্বপ্নের কথা ভাবুন, রাত্রেবেলায় ঘুমাচ্ছি, আমার স্বপ্নের নায়িকা আসলো, স্বপ্নদোষ হয়ে গেল, হয়তো ফ্রি অন, ফ্রি মাইন্ডের কথাটা চিন্তা করুন। সকালবেলা যখন উঠলেন তখন কী হলো? বস্ত্র খারাপ হয়ে গেছে, মন খারাপ, উদাসীনতা, শরীর ঝিমঝিম করছে। এই যে সুখটা, তাৎক্ষণিক যেটা সুখ ভাবলেন, এটা কী? একটা মায়া। আমরা সংসার জীবনেও কিন্তু তাই, আমার 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 করে মরছি, আমার কি আজ মরে গেলে কালকে দুদিন। আপনি যত সম্পত্তি প্রতিপত্তি যা কিছু করে যান না কেন, আপনার সঙ্গে কিন্তু কিচ্ছু দেবে না, সাদা থান আর কিছু না, সব কিছু কেড়ে নেবে, হাতে যদি সোনার আংটি থাকে সেটাও কেড়ে নেবে। সো নো স্টাইল, জীবনটাকে উপভোগ করুন শান্তি এবং সুখের সঙ্গে, জীবনটাকে আনন্দের সঙ্গে কাটান। উপভোগ করুন মানে মদ খান, গাঁজা খান, মাগিবাজি করুন, উড়ে যান, এসব কথা বলছি না কিন্তু আমি। আমি যেটা বলতে চাইছি, জীবনে আপনার যতটা প্রয়োজন আছে তার থেকে উদ্বৃত্ত যদি কিছু হয় দান করুন। আপনি সামাজিক হন, মানুষের কর্ম থেকে যায়, অর্থ নয়। আপনি মরে যাওয়ার পরেও যেন মানুষ মনে রাখতে পারে আপনাকে, এই কল্পনাটা করুন। আজও রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষ চন্দ্র বোস, নজরুল ইসলাম, বিনয় বাদল, দীনেশ, শেখ মুজিবুর রহমানকে আমরা ভুলিনি, আমরা ভুলিনি স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, নিত্যানন্দ পরমহংসদেব, অরবিন্দ ঘোষ, ভুলিনি আমরা, ভুলিনি সূর্য সেনকে। কেন ভুলিনি? আপনি দেখেছেন আপনার সঙ্গে পড়তো, একসঙ্গে পড়তো, একই বেঞ্চে বসতেন, তারপরে মনে আছে কেন নামগুলো? কৃতিত্ব কাজ, তিনি জীবনে কত টাকা রেখে গেছেন মনে না থাকলেও তাদের কাজগুলো মানুষ মনে রাখে। আজ থেকে সুখে থাকতে চাইলে, আনন্দে থাকতে চাইলে কাজের প্রতি মনোযোগী হন। যে ব্যক্তি সত্য জানে সেই প্রকৃত সুখ অনুভব করতে পারে। এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। একজন ছেলে, হয়তো শিক্ষকদের মধ্যে কেউ তার বাবা বন্ধু আছে থাকে, বলে দিচ্ছে, সে লিখছে, বলে দিচ্ছে, লিখছে, মার্কশিটে এক গাদা নাম্বার পেল, এক গাদা নাম্বার পেল। যখন মার্কশিটটা তার হাতে দিল, তার ভেতরে কিন্তু ততটা সুখের অনুভব থাকবে না যে ছেলেটি নিজের ক্রেডিটে মাত্র 70 পেয়েছে। তার ও হয়তো 70 পাওয়ার যোগ্য ছিল, পেয়েছে 100, কিন্তু তার ভেতরে বিবেকটাকে কামড়াবে, বিবেকটাকে দংশন করবে যে এটা আমার নাম্বার নয়, কেউ বলে দিয়েছে। আর এই ছেলেটি আনন্দের সঙ্গে তার রেজাল্টটা বাড়িতে এনে দেখায়, বাবা আমি 70 পেয়েছি, বাবা আমি, মা আমি 70 পেয়েছি। কেন? কারণটা কি? বাস্তবতা, বাস্তবতাটাকে জানুন। হ্যাঁ, আপনি আপনার সুখকে, আপনার আনন্দকে, আপনার সফলতাকে 100% করতে পারবেন, আপনি 70 পেয়েছেন, আর 30 পাননি, কেন পাননি? সেই জায়গাটাকে প্রলেপ দিন। কারো ধার করে দামি জুতো পরে ভোজ খেতে যাওয়ার কোনো মানে হয় না বন্ধু, ছেঁড়া চপ্পল পরে যান, অনেক সম্মান পাবেন। যদি জীবনে নিজেকে শক্তিশালী করতে চান, যদি জীবনে নিজেকে শক্তিশালী করতে চান, তাহলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। এই অসুবিধাগুলোকে জয় করার জন্য প্রয়োজন আরও বেশি শক্তির। কথাটা খুব মূল্যবোধ, গুরুত্বপূর্ণ কথা, ভালো করে ভাবুন। আমি একজন পাওয়ারফুল ম্যান হব তবে না, আমি সূর্যের মতো জ্বলবো তবে না, আলো দেবো। আর তারা কী করতে হবে? ওই যে বললাম, আপনি নদী সাঁতরে পার হতে গেলে সাঁতার শিখতে হবে,
সাঁতার শিখতে গিয়ে জল খেয়ে যাবেন, ডুবে যাবেন, তারপরেও শিখতে হবে, কষ্ট হবে, সেই কষ্ট সহ্য করার শক্তি আপনার মধ্যে থাকতে হবে। আপনি চান আইএস আইপিএস হতে, তার জন্য অনেকটা পড়াশোনা করতে হয়, সেই পরিশ্রম করার জন্য ত্যাগ স্বীকার করতে হবে, ততটাই পরিশ্রম করতে হবে। একজন রানার হতে গেলেও তাই করতে হবে, একজন অলিম্পিয়াড হতে গেলে করতে হবে, তাই ক্রিকেটার হতে গেলেও করতে হবে, তাই বসে থেকে কিচ্ছু হবে না। শক্তিশালী যাকে আমরা দেখি সে কিন্তু, আর সেটা মানসিকভাবে শক্তিশালী হোক, আর্থিকভাবে হোক, শারীরিকভাবে হোক, যা কিছু করেছেন না তার জন্য তাকে দীর্ঘদিন কঠোর পরিশ্রম করতে হয়েছে। আজকের আলোচনার এই পয়েন্টগুলির মধ্যে কোনটা মনে হলো বেশি ভালো সেটা আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমার অনুপ্রেরণা যোগায়, ভালো লাগে যদিও সকলের উত্তর দিতে পারি না। প্রতিটা ভিডিওতে কারোর না কারো প্রশ্নের উত্তর আমি দিতে থাকি, ভালোভাবে ভিডিওটা শুনবেন। প্রত্যেক ভিডিওতে আপনাদের কমেন্টের প্রশ্নের উত্তর দিয়ে আলাদাভাবে না দিলেও, যদি ভালো লাগে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।